যে আল্লাহ পাক কোরআনে কারিমে এর দলিল হচ্ছে মদের বিষয়টি, আল্লাহ বলছেন ওতে লাভ আছে কিন্তু লাভের চাইতে গুনাহ এবং ক্ষতির দিক বেশি, সেই জন্য আল্লাহ পাক মদকে হারাম করেছেন। তো ওই রকমই যেই ব্যবসাতে ক্ষতির দিক বেশি, অধিকাংশ লোকেরা কন্ডম ব্যবহার করে চিরকাল, দুটা বাচ্চা নিয়েছি একটা নিয়েছি আর নেবো না, চিরকাল কন্ডম ব্যবহার এই জন্য হারাম। অধিকাংশ লোক ব্যবহার করে এই উদ্দেশ্যে কন্ডম যে বেশি বাচ্চা হলে খাওয়াইতে পারবো না, তার নিজেই রাজ্জাক, ও আব্দুর রাজ্জাক না, ও নিজেই রিজিদার, তার রব আল্লাহ হয়ে গেছে সে, হ্যাঁ, সেই জন্য তার আকীদার সংশোধনের প্রয়োজন রয়েছে, এই জন্য জায়েজ নয়। বাকি কথা হলো কারো যদি স্ত্রী অসুস্থ হয় বা ঘন ঘন এক বছর বাচ্চা হয়ে যাচ্ছে, একটা বাচ্চা দুই বছর তো দুধ পায় আর ছয় মাস তো গর্ভধারণ, তাহলে তিন বছর মোটামুটি, তাহলে তিন বছরের জন্য যদি গ্যাপ করার উদ্দেশ্যে যে বাচ্চাটা যাতে দুধ পেয়ে যায় কন্ডম ব্যবহার করে বা ওষুধ ব্যবহার করে, তো যাইজ। রিজিকের ভয় না যে খাওয়াইতে পারবো না, এই ভয় নয়, আর বাচ্চা বাস লিমিটেড, হ্যাঁ, আর বেশি নেবো না, দুটোর বেশি পরিকল্পনা আছে, দুটো তিনটার বেশি নেবো না, না এরকম জায়েজ নাই। আল্লাহ পাক যা দেবে নেবে, কিন্তু বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বাচ্চার মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। আজকালকার এক শ্রেণীর মানুষ বলে বাচ্চার মায়ের স্বাস্থ্য ভালো নয়, সুতরাং 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে বাচ্চা নিচ্ছে না, এই না না, এটা যুক্তিসঙ্গত নয়। যেমনটা বললাম যে খুব বেশি হলে 2.5 বছর 3 বছর পর বাচ্চা হলে কোনো অসুবিধা নেই, কারণ 2 বছর বাচ্চা দুধের হব, দুধ পেয়ে গেছে, আর গর্ভধারণের সময় হচ্ছে 6 মাস বা 8 মাস বা 9 মাস, তাও পেয়ে গেছে, 2.5 বছর 3 বছর গ্যাপ দেওয়া যথেষ্ট, এর বেশি গ্যাপ দিয়ে কন্ডম ব্যবহার করা যায় না।